নাইরোবি ফ্লাইয়ের আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ। শিলিগুড়ির পর এবারে উত্তর দিনাজপুরে অ্যাসিড পোকার হানা, ঘুম উড়েছে এলাকাবাসী। দেশের পাশাপাশি রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় উদ্বেগ বাড়িয়ে হাজির নাইরোবি ফ্লাই বা রোগ বিটল। আফ্রিকার অ্যাসিড পোকার হানায় থরহরি কম্প অবস্থা উত্তরবঙ্গবাসীর। শিলিগুড়ির পর এবার উত্তর দিনাজপুরেও থাবা বসালো ভয়ঙ্কর এই পতঙ্গ। ইসলামপুরের রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নাইরোবি ফ্লাই কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন এক পুলিশ কর্মী। যে পতঙ্গকে নিয়ে আতঙ্কিত মানুষ, সেই নাইরোবি ফ্লাই কি? এটি আফ্রিকার একটি পতঙ্গ। গায়ের রং কমলা বা লাল এবং কালো ডোরা কাটা। নাইরোবি ফ্লাইয়ের লালায় বা শরীরে পেডেরিন নামক এক প্রকার অ্যাসিড থাকে। বৃষ্টিপ্রবণ এলাকাতেই মূলত এদের বাস। সম্প্রতি আফ্রিকা থেকে ভারতে এসেছে এই পতঙ্গ। মুখ, চোখ ও হাতে কামড়ায় নাইরোবি ফ্লাই। সন্ধ্যের পরেই এদের আনাগোনা বাড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিক জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর, চাইছে স্থানীয় বাসিন্দারা। সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত আছি, কারণ যে তার যে গায়ে যে হারে তার হয়েছে সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত। সেটা নিয়ে আমরা প্রশাসন এবং এখানকার আমার যে বড় বড় পিন্টু বর্মন আছেন তার সাথে আমরা কথা বললাম, তার কাছে আবেদন করবো যাতে এটা আমরা কীভাবে তাড়াতে পারি সেটা নিয়ে খুব আমরা আতঙ্কিত আছি। এবং এটা খুব রামগঞ্জ ফাঁড়িতে যেহেতু হয়েছে সেই জন্য আমাদের রামগঞ্জ এলাকাবাসী খুবই আতঙ্কিত আছি। কবে মারাত্মক এই পতঙ্গের হাত থেকে রেহাই মিলবে তারই অপেক্ষায় এলাকাবাসী। তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিলিগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবারে ধূপগুড়িতে, সেখানে অ্যাসিড পোকার আতঙ্ক। ধূপগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে অরবিন্দ পল্লী এলাকায় অ্যাসিড পোকার আতঙ্ক। স্থানীয় বাসিন্দা অর্ঘ্যজ্যোতি রায় জানান, মঙ্গলবার রাতে অজানা পোকা কামড় দেয়। বুধবার সকালে স্নান করতে গেলে বিষয়টি তিনি বুঝতে পারেন, তার গলায়, মুখে এবং কোনো কিছু কামড়ে দিয়েছে। সেটা দেখার পর পরিবারের সদস্যরা তারা সন্দেহ করেছেন যে অ্যাসিড পোকার কামড় খেয়েছে এবং হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয়। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে আক্রান্ত যুবকের দাবি, রাতে যখন কামড় দিয়েছে ঠিক তখন বুঝতে পারেননি, তবে অনুমান করছেন অ্যাসিড পোকায় কামড়েছে তাকে। আমি তো কিছু বুঝতে পারিনি, টেরি পাইনি। আচ্ছা, মানে কোথায় কামড়লো? এখানটাতে, ঘরের এখানটা। কি করতেছিলে? আমি তো রাতে ঘুমিয়েছিলাম, পরে স্নানের টাইমে দেখছি কালকে। আচ্ছা, মানে রাতেই কামড়িয়েছে? হ্যাঁ। তারপর কোথায় গেল? হাসপাতালে? হসপিটালে, তো কুড়ি হসপিটাল। কি বললো? হসপিটাল থেকে ওষুধ দিল, মলম দিল। আচ্ছা, কি মনে হচ্ছে কি পোকা হতে পারে? অ্যাসিড পোকাই মনে হচ্ছে।